আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে আমরা দেখাবো সালমান শাহর আনন্দশ্রু মুভির শুটিং স্পটের সেই ভাবনা মেন্টাল ক্লিনিক, যেখানে সালমান শাহ পাগলের অভিনয় করেছিল, এবং আপনি কিভাবে আসবেন এই ভাবনা মেন্টাল ক্লিনিকটি দেখতে তারও একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। শরতের নীল আকাশ আর সকালবেলার হালকা শিশির বিন্দু যদি আপনি উপভোগ করতে চান, তাহলে প্রকৃতির সৌন্দর্যের নীলাভূমি মধুপুরে আপনাকে আসতে হবে। রাস্তার দুই পাশে সবুজ গাছ, আর চাচাদের সাথে এনজয় করতে করতে আমরা চলে আসলাম ভাবনা মেন্টাল ক্লিনিকের কাছে। এই ভাবনা মেন্টাল ক্লিনিকটি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার দুখোলা গ্রামে অবস্থিত। শুধু ভাবনা মেন্টাল ক্লিনিকই নয়, এই মধুপুর এই ছবিতে দেখানো লাভ সাইন এবং শিমুল গাছের শুটিং স্পট রয়েছে। এটি হচ্ছে আনন্দশ্রু ছবিতে আপনারা দেখছেন যে সালমান শাহ পাগলের যে অভিনয়টা করে, যে হসপিটালটার নাম ছিল ভাবনা মেন্টাল হসপিটাল, এটাই হচ্ছে সেই ভাবনা মেন্টাল হসপিটাল। দেখেন ঠিক সেইভাবেই সেই রকমই আছে, কোনো প্রকার পরিবর্তন হয় নাই, কোনো চেঞ্জ হয় নাই, এই ঘরটা কিন্তু সেম এরকম আপনারা দেখতেই পারতেছেন। দেখেন এই আমরা একটু সামনের দিকে যাই, ওই সাইডে ফুটেজটা আরো সুন্দরভাবে আসবে, আমরা চাইলে ওই সাইড থেকে দেখবো। ভাবনা মেন্টাল হসপিটাল, যেখানে বলে যে সালমান শাহ বলেছিল আমার দোলা কোথায়, আমি দোলার কাছে যাবো। এই হচ্ছে ঘরগুলা, দেখবেন এখন আপনি এখান থেকে সম্পূর্ণ দেখতে পারবেন, একদম ইজিলি ভাবে দেখতে পারবেন পুরোটা। দুই যুগেরও বেশি সময় ধরে সালমান শাহ আমাদের সাথে নেই, তবে রয়েছে তার হাজারো স্মৃতি, তার অভিনীত অনেক ছবি। বাংলা চলচ্চিত্রে আধুনিকতার ছোঁয়া তার হাতেই এসেছিল। বাড়ির চারপাশটা ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমার ইউনিভার্সিটির বড় ভাইদের সাথে দেখা। দেওয়ানগঞ্জ নিয়ে যাও। এই হচ্ছে ভাবনা হসপিটাল, যেখানে সালমান শাহ এইভাবেই কিন্তু অভিনয় করেছিল। সোভিয়ার্স, আমি কিন্তু সাত সমুদ্র তেরা নদী পার হয়ে আপনাদের জন্য এত কষ্ট করে ব্লগ ভিডিও বানাই, সো এই কষ্টটার জন্য হলেও একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেন এখন আমরা যাব এই আনন্দশ্রু জলের যে একদম যাদের মানুষকে কানেক্ট করেছে যে লাভ সাইন, সেই লাভ সাইনের কাছে। আর সেখানে গিয়ে তো আমার পাগলামিটা আর একটু বেড়ে যাবে, কারণ ওইখানে গেলে আমার হয়তো পুরাতন প্রেমিকের কথা মনে হতে পারে। সো আপনারা আমাদের সাথে থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।